এই সমস্ত জায়গায় কিন্তু লোকজন বেশি আসেন না। এই যে একটা প্রবণতা যে একটা জায়গাতে কেউ একজন দেখিয়ে দিলেই তার পেছন পেছনই সব কিছু ফলো করা, আমি সেটাকে মনে করি না যে কোনো নতুন জায়গা এক্সপ্লোর করার। নতুন জায়গা এক্সপ্লোর করতে গেলে বিভিন্ন জায়গা ঘুরে দেখতে হবে। শুধু একটা জায়গা কেউ দেখিয়ে দিল সেই জায়গাতেই লাখ লাখ মানুষ যাচ্ছে, খিরাই তো আমার কাছে একদম বিগ নো। আগের পর্বে দেখেছিলাম গোলাপের বাগান, এখনও সেই পর্বটি দেখে না থাকলে ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। আজকের পর্বে ঘুরে দেখব খিরাইয়ের একদম কাছের দুটি গ্রামের ফুলের বাগান। এত সুন্দর চন্দ্রমল্লিকা সত্যি আজকাল খুব দুর্লভ। অচেনা অজেনা এক গ্রামের তারামায়ের ও শিবের মন্দির দর্শন করে বাড়ি ফিরব হঠাৎ দেখতে পাওয়া মুরগি লড়াই দেখে। তবে চলুন শুরু করি। শ্যামপুর দেখা শেষ করে আবার এই মুহূর্তে চলে এসেছি আরেকটা জায়গাতে। এটাও কিন্তু খিরাই নয়, কিন্তু খিরাইয়ের খুব কাছেই। জায়গাটার নাম হচ্ছে নস্করদিঘি। নস্করদিঘি বাজার আরও এদিকটায় কিছুটা গেলে পড়ে। তো তার আগেই আমরা ফুলের বাগান একদম দেখতে পাচ্ছি, তো সেই কারণে নেমে গেছি ফুলের বাগান দেখার জন্য। তো আপনারাই বিচার করুন যে খিরাইয়ের থেকে এই জায়গাগুলো দেখলে আপনাদের আরও শান্তিতে আরও ভালোভাবে ফুল দেখতে পাবেন কি না। সামনেই ফুলের বাগান দেখুন আপনারা। পাঁশকুড়ার কাঁসাই বা কংসাবতী নদীর ব্রিজ পেরোনোর পরেই বাম দিকে রাস্তা ধরলে পৌঁছে যাবেন নস্করদিঘি। মূলত ন্যাশনাল হাইওয়ে ছেড়ে বাম দিকে রাস্তা ধরলে প্রথমেই পড়ে জনাবার, রানিয়ারা, নস্করদিঘির মতো গ্রামগুলো, যা একদম কংসাবতী নদীর ধার বরাবর গড়ে উঠেছে। এখানেই দেখতে পাওয়া যায় চন্দ্রমল্লিকা, গেটে, গাঁদা, মোরগঝুটি জাতীয় ফুলের বাগান। ভিড়হীন, কোলাহলহীন পরিবেশে সুন্দর এবং শান্তিপূর্ণভাবে ফুল দেখার মজাটাই আলাদা। ওই পেছনে যে পোলটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে পাঁশকুড়া আর এপাশে মঙ্গলদাড়ির এই সংযোগস্থলে যে কাঁসাইয়ের ব্রিজটা সেটা তার কিন্তু একদম ডান দিকেই। মানে এই যে পেছনে কাঁসাইয়ের ব্রিজটা দেখা যাচ্ছে ওটা পেরিয়ে বাম দিকে বেঁকে গেলেই কিন্তু আপনারা নস্করদিঘি যাওয়ার রাস্তাতে পড়বেন। ওই যে পেছনে রাস্তাটা দেখলেন ওটা দিয়ে কিন্তু ঢুকে যেতে হবে। ওই সামনেই দেখা যাচ্ছে ন্যাশনাল হাইওয়ে, এরপরে কিন্তু পড়বে মেচোগ্রাম। মেচোগ্রাম থেকে খানিক কিছুটা এগিয়ে কাঁসাইয়ের ব্রিজের ডান দিকে যে রাস্তাটা এইদিকে চলে গেছে, নস্করদিঘি জিজ্ঞেস করবেন যে কোনো মানুষকে, বলে দেবে নস্করদিঘি বাজার ঢোকার ঠিক আগেই বাম দিকে কিন্তু পড়বে এই বাগান, ফুলের বাগান। এখানে দেখুন চারপাশে শুধু কত ফুল। খিরায় শুধুমাত্র দেখা যায় হচ্ছে আপনার গাঁদা গাছ ম্যাক্সিমাম, কিন্তু এখানে দেখুন চন্দ্রমল্লিকা থেকে আরম্ভ করে অনেক ধরনের ফুল রয়েছে এবং এই সমস্ত জায়গায় কিন্তু লোকজন বেশি আসেন না। তার পাশে এখানকার চাষি ভাইরা ফুল তুলছেন। এপাশেও দেখুন চারপাশে শুধু বাগান। আরও সামনে আমরা যাব, সামনে নদীর পাশে আরও বড় বাগান রয়েছে, সেখানেও যাব। সেটা নস্করদিঘি বাজার থেকে একদম বাম দিকে পড়বে। তো খুব সুন্দর লাগছে। এখানে যদি আপনারা আসতে চান তাহলে খিরাই না ঢুকে সোজা আপনারা কাঁসাইয়ের যে ব্রিজ রয়েছে সেই ব্রিজ থেকে বাঁ দিকে বেঁকে যান নস্করদিঘি যাওয়ার রাস্তায়। চন্দ্রমল্লিকা ফুলঘেরা এই বাগানে আসলে সত্যি আপনি খিরাই ভুলে যেতে বাধ্য। চারপাশের এত সুন্দর ফুলগুলো সত্যি মনে করায় এ এক অন্য ফুলের দেশ। সহজ সরল ফুলচাষিরা জানান দেয় এত ফুল হওয়া সত্ত্বেও খালি জানে না বলে অনেক মানুষ এখানে না এসে খিরাই চলে যান। অথচ খিরাই এখান থেকে কত কাছে, একদিক থেকে ভালোই। কম সংখ্যক মানুষ আসার ফলে ফুলের বাগান দেখতে যেমন শান্তি লাগে তেমনি ফুল চাষীদেরও কোনো ক্ষতি হয় না। কিলো আপনাদেরই কত করে এগুলো পিস?
ওইদিকে গেছে। এটা কি সব কোলাঘাটে যায়? না, এটা দিল্লি যাবে। হিজলি দিল্লি? আচ্ছা, দিল্লি যাবে। দিল্লি বোম্বে যে যেখানে পাঠায়। এগুলো কি নাম ফুলের? এগুলো মল্লিকা। মল্লিকা, চন্দ্রমল্লিকা, সবগুলো এগুলো সবই তো না? এই যে এই পাশে মল্লিকা গাছের পুরো বাগান দাদা তুলছেন। এগুলো কত করে পিস দাদা? এক একটা এখানে পাঁচ টাকা করে পিস এই ফুলগুলো। তো ম্যাক্সিমাম সব ওনারা বলছেন যে দিল্লি চলে যায়, বাইরে বাইরেই সব চলে যায়। তো এখানে আপনারা যদি কিনতে চান তাও কিন্তু আপনারা কিনতে পারেন, তবে অবশ্যই এখানে এসে ফুল গাছ থেকে ফুল ছিঁড়বেন না বা ফুল গাছ পাড়া দেবেন না, নষ্ট করবেন না। এই একটা বিপদ থাকে যে একটা এত সুন্দর জায়গা ভিডিও করে দেখালে সেখানকার মানে সেখানে মানুষজন এত পরিমাণে এসে যান যে সেই সেই জায়গার যে সৌন্দর্য সেটাই পুরো নষ্ট হয়ে যায়, যেটা সেম হয়েছে ক্ষীরায়ের ক্ষেত্রে। এগুলো সব এই যে এরকমভাবে চাষ হয়, এই যে এরকম করে ঘেরে ওইখানেও হয়েছে। এই এই সময়টায় পার্টিকুলার সিজন বলে এখানে নয়, এখানে কিন্তু ম্যাক্সিমাম টাইমেই এই ফুল চাষ হয়, প্রায় এনারা ফুল চাষ করেই কিন্তু জীবিকা নির্বাহ করেন। আর এই দিকটায় এই যে নিচে দেখা যাচ্ছে, এটা হচ্ছে কংসাবতী নদী। এখানে জল আসে বন্যার সময়, এগুলো বন্যার সময় এগুলোতে জলও চলে আসে, সেই কারণে ওই হচ্ছে বাঁধ, তার যে পলি মাটি খুবই উর্বর হয়, সেই কারণের জন্য এখানে যে কোনো চাষি খুব ভালো হয় আর কি। এই যে এখানে ওনারা রেখেছেন সব তুলে, এইবারে বাজারজাত করবেন আর কি ওনারা এখান থেকে। তো কেন ক্ষীরাই যাবেন প্রশ্ন হচ্ছে এটাই, এত সুন্দর জায়গা থাকতে নস্কর দিঘি বা শ্যামপুর যেখানে গোলাপের বাগান দেখতে পাবেন, আমার মনে হয় না ক্ষীরাইকে আর ক্ষীরাইয়ের গুরুত্ব বাড়িয়ে কোনো লাভ রয়েছে আর কি। যদি ফুলের বাগান দেখতে হয়, এরকম অনেক আশেপাশে ছোটোখাটো জায়গা রয়েছে যেখানে আপনারা কিন্তু গিয়ে ফুলের বাগান দেখতে পারেন, তার মধ্যে এই জায়গাগুলো কিন্তু খুব। এখানেও সাদা চন্দ্রমল্লিকা, ওই দিকটায় হলুদ, ও পাশে মোরগঝুটি ফুল। তো পেছনে ন্যাশনাল হাইওয়ের উপর দিয়ে গাড়ি যাচ্ছে, বড় বড় সাইজের মল্লিকা এখানে ফুটে রয়েছে দেখুন। এই যে প্রত্যেকটা এপাশেও এপাশেও যেখানে যাবেন চারপাশে কিন্তু ফুল, খুব সুন্দর লাগছে আর কি। চারপাশে এত ঘন বাগান, সবচেয়ে এটা ভালো লাগছে ফুলের বাগান তো রয়েছে, তার সাথে মানুষের এই ঠেলাঠেলি বা ভিড় এই জিনিসটা নেই। এই পাশেই আবার একটা সাদা মল্লিকা ফুল, আর এই দিকে রয়েছে মোরগ ঝুঁটি ফুল। এই যে এটা হচ্ছে মোরগ ঝুঁটি বলে, এগুলো কিন্তু প্রচুর বিক্রি হয়। তো খুব সুন্দর লাগছে, তো আপনারা অবশ্যই আসতে পারেন এই সমস্ত জায়গাতে ফুল দেখার জন্য, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আপনাদের যদি আপনারা এই জায়গায় আসেন। ফুলের বাগান দেখা শেষ করে আরও খানিক এগিয়ে নস্করদিঘি বাজার পেরোনোর পরেই পড়ল একটি শিব ও তারামায়ের মন্দির। ভেতরের পরিবেশটা এক কথায় অসাধারণ, শিবের মন্দিরটিও খুব সুন্দর। কংসাবতী নদী এখানে এসে বাঁক নিয়েছে, চারপাশ ঝাউগাছে ঘেরা, ভালোবাসার একেবারে আদর্শ স্থান এটি। এখানেও চারপাশে মল্লিকা ফুলের চাষ হয়েছে, তাই ফুল দেখার পাশাপাশি এই মন্দিরটিও আসলে দেখে নিতে পারেন। খুব শান্ত আর কি। তো এখানেই রয়েছে একটা এই
প্রথমে শিবের মন্দির, আর তার পেছনেই রয়েছে মা তারার একটা মন্দির। নস্কর দিঘি বাজারটার একটু আগেই একটা হোর্ডিংয়ে লেখা রয়েছে মা তারার শক্তিপীঠ মন্দির বলে। তো সেইখানে সোজা ঢুকে গেলে এই যে মন্দিরটা, পেছনে রয়েছে তারামায়ের মন্দির, আর এপাশেই হচ্ছে ঝাউ গাছ। এখানে অনেকে বসেওছেন। তো এনারাও বলছেন যে ক্ষীরার থেকে অনেক গুণে কিন্তু ভালো। এই হচ্ছে পেছনে মন্দিরটা, আর সামনে ওই দূরে রয়েছে কংসাবতী নদী, তার সামনে এই ঝাউ গাছগুলো। মানে একা দিন খাটানোর জন্য বা প্রেমিক প্রেমিকার সঙ্গে যদি আপনারা আসেন এই জায়গায়, মানে এক কথায় অনবদ্য আর কি। সুতরাং আপনাদের ফুলের ইনফরমেশান দেওয়ার সাথে সাথে কিন্তু যে সমস্ত প্রেমিক প্রেমিকা প্রেম করেন তাদের জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর জায়গার আমি ইনফরমেশান দিচ্ছেন। তো তারাও প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। যদিও আমাদের সময় আমরা এগুলো জানতাম না যে এত সুন্দর। এই যে এটা হচ্ছে কংসাবতী নদী, এই সেই কংসাবতী নদী যেটা মেদিনীপুরে এত বড়, আর এখানে দেখুন কত ছোট। এই হচ্ছে নদী, নদীর পাড়। এই নদী বেঁকে চলে গেছে ওই ক্ষীরায়ের কাছে, আপনারা যে নদী দেখেন সেটাও কিন্তু সেই সেম নদী। ঝাউ গাছ, এখানে বসে পড়ুন, একটা বেলা কীভাবে কেটে যাবে বুঝতেও পারবেন। অনেক এসেছে, অনেকেই এসছে এখানে ভ্যালেন্টাইন্স ডে বা সরস্বতী পুজোর সময়। যে এই জায়গাটা ভরে যাবে সেটা এখন থেকে আমি বুঝতে পারছি। এই যে সামনে হচ্ছে কিছু বসার জায়গাও করে দেওয়া রয়েছে। ওপাশে আমি মানে মোবাইল ই করবো না, কারণ অনেকে বসে রয়েছে, তাদের প্রাইভেসি আমি নষ্ট করতে চাই না। আর চারপাশে রয়েছে মল্লিকা, মানে চন্দ্রমল্লিকা আর কি, ফুলের বাগান। গাঁদা একটু এই এলাকাতে কম, ম্যাক্সিমাম কিন্তু চন্দ্রমল্লিকা, বিভিন্ন রঙের, হলুদ, সাদা। এবং এই যে পেছনে মানুষজন ফুল তুলছেন, আর এই হচ্ছে মন্দিরটা। কেমন লাগছে আপনাদের আপনারা জানান কমেন্ট করে। মন্দির দর্শন করে বাড়ি ফেরার পথে চোখে পড়ল এক জায়গায় মুরগি লড়াই হচ্ছে। আমরা ছোটবেলায় অনেক এই রকম লড়াই দেখেছি। এই খেলা দেখতে যাওয়ার মজাই ছিল অন্যরকমের। বর্তমানে অবশ্য এই মুরগি লড়াই অনেক কমে গেছে। মোরগ বা মুরগিদের পায়ে ধারালো ছুরি বেঁধে দুপক্ষের মোরগ মুরগিদের মধ্যে লড়াই কতটা ঠিক বা ভুল তা আমি জানি না, তবে আজও গ্রামবাংলার বহু মানুষ এই খেলা হলে ভিড় জমান, বসে যায় ছোটোখাটো দোকানও। গ্রামবাংলার বিনোদনের এক অন্যতম অংশ তো বটেই এই মুরগি লড়াই। আপনারা আসলে ম্যাক্সিমাম নস্কর দিঘি পর্যন্ত আসবেন, তারপরে কিন্তু ওইখান পর্যন্তই আসবেন। আশেপাশে কিন্তু প্রচুর ফুলের বাগান আপনারা দেখতে পেয়ে যাবেন, গাঁদা থেকে আরম্ভ করে প্রত্যেকটা। এই পেছনেও কিন্তু আছে, কিন্তু এটা আমরা অনেকটা দূরে চলে এসেছি, এত দূরে আসার কোনো দরকার নেই। আর সামনে একটা তারামায়ের মন্দির রয়েছে নস্কর দিঘি বাজারের একটু আগে, সেটাও কিন্তু ঘুরে নিতে ভুলবেন না। তো ভিডিও এখানেই শেষ করছি, কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, ঘুরতে থাকবেন, দেখা হবে খুব জলদি অন্য এক নতুন পর্বের সাথে।